নেত্রকোনার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত তিন দিন যাবৎ বৃষ্টিপাত না হওয়ায় আর পানি বাড়েনি। নেত্রকোনা থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শামীম আহমেদ। নেত্রকোনা বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে। গত তিন দিন যাবৎ আর কোনো বৃষ্টিপাত না হওয়ার কারণে উঁচু অঞ্চলের যে জলাবদ্ধ পানি, সেই জলাবদ্ধ পানি অনেকটা হাওরের দিকে নেমে গিয়েছে এবং কলমাকান্দা উপজেলার যে কয়েকটি গ্রামে মানুষ পানিবন্দী ছিল, সেই সব পানিবন্দী এলাকায় আমরা খবর পেয়েছি যে রাস্তাঘাটের অনেকটা চলাচল উপযোগী হয়েছে এবং মানুষ পানিবন্দী অবস্থা থেকে মুক্তি পেয়েছে। এবং আজ পর্যন্ত কোনো বৃষ্টি আর না হওয়ার কারণে অন্য আর কোনো এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি এবং অন্যান্য অঞ্চলে যেসব অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেসব জলাবদ্ধতা সৃষ্টির কারণে বন্যাপ্রবণ অবস্থা দেখা দিয়েছিল, সেসব এলাকার পানি অনেকটা হাওরের দিকে নেমে গিয়েছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক বন্যা মোকাবেলা প্রস্তুতি রয়েছে। তারা মনিটরিং সেলের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। বন্যাপ্রবণ উপজেলাগুলোর ইউনোদের নির্দেশ প্রদান করা আছে যে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে বন্যার্তদের পাশে দাঁড়াতে। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতি সর্বশেষ।